আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনি কি আপনার জীবনটাকে ঝুঁকিমুক্ত রাখতে চান, ঝামেলা মুক্ত রাখতে চান, নিরাপদে বাঁচতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আসলে হয়েছে কি, বেঁচে থাকার প্রয়োজনে আমরা কী করি, আমাদের একটা ভোটার আইডি কার্ড দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির সিম কিনে থাকি। সুযোগ পেলেই কিংবা আমরা বিভিন্ন সার পেলে আমরা সিম কিনতে কিন্তু আর ভুলে যাই না, সিম কিনে নেই। কিনে কী করি, ওগুলো আমরা আর ইউজ করি না। যে কোনো একটা সিম হয়তো ইউজ করি, বাকি সিমগুলো আমরা ওয়ার্ড্রপে, মানি ব্যাগের চিপায়, আপনার তারপরে যে কি বলে ড্রেসিং টেবিলের ভিতরে আমরা ফেলে রাখি। এতে হয় কি, বিভিন্ন সময় কিন্তু আপনার সিমটা হারিয়ে যেতে পারে। হারিয়ে গিয়ে এই সিমটা কী করবে, একটা টোকাই পেতে পারে, একটা সন্ত্রাসী পেতে পারে, সে নিয়ে সিমটা কিন্তু ইউজ করতেছে, বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করতেছে। এতে আপনার জীবনটা কতখানি ঝুঁকিতে যে পড়তেছে দর্শক, সেটা আপনি হয়তো নিজেও টের পাবেন না, যখন বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন। এই জন্য আমার বন্ধুদের জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম, যাতে আমার বন্ধুরা যে কোনো ঝামেলা থেকে বাঁচতে পারে। কারণ আমাদের এই বর্তমান বাংলাদেশে কিন্তু ঝামেলার আর কোনো শেষ নেই ভাই, ঝামেলা আর ঝামেলা। তাই সহজ একটা বুদ্ধি দর্শক, সেটা হলো একদম সহজ টেকনিক দর্শক, সেটা হলো আপনি আপনার যে কোনো মোবাইল থেকে *1600*1# দিয়ে ওকে করবেন। ওকে করবেন, ওকে করলে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে যে আপনার ভোটার আইডি কার্ডের, যে ভোটার আইডি কার্ডটা ইউজ করেন সেটা 4টা ডিজিট সেখানে লিখতে বলবে। আপনি সেখানে 4টা ডিজিট দিবেন, দেওয়ার পরে সেন্ড করবেন, দেখবেন যে আপনার সহজে আপনার একটা মেসেজ আসবে। সেখানে আপনার বিস্তারিত লেখা থাকবে যে আপনি কটা সিম ইউজ করতেছেন, কটা সিম আপনার ব্যবহৃত আছে, অব্যবহৃত আছে, ইনঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে, তাহলে আপনার একটা ভোটার আইডি কার্ডের সাথে কতগুলো সিম অ্যাক্টিভ আছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। দর্শক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই জীবনকে ঝামেলামুক্ত, জীবনকে সুন্দর করে রাখার জন্য, জীবনকে ভালো মতো বাঁচার জন্য, কারণ বাংলাদেশটা একটা ঝামেলার একটা গোডাউন, এই ঝামেলার গোডাউনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ঝামেলায় পড়ে যাই অনাকাঙ্ক্ষিত। যে ঝামেলা থেকে বাঁচার জন্য আমি আজকে ভিডিওটা করলাম, হয়তো আমরা অনেকে জানি আর অনেকে জানি না, যারা না জানেন তাদেরকে জানিয়ে দেবেন, আর জানানোর জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমাদের পরিবারের সঙ্গে থাকবেন। দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাসনি টিভি সবসময় আপনাদেরকে গঠনমূলক, শিক্ষামূলক ভিডিও দিতে চেষ্টা করে, যাতে আমার বন্ধুবান্ধবরা সবসময় নিজেদেরকে ঝামেলাহীন সুন্দর রাখতে পারে। তাই সবাই সবার জন্য দোয়া করবেন, বাবা মাকে শ্রদ্ধা করবেন, বাবা মাকে ভালোবাসবেন, কারণ বাবা মায়ের পরে ভাই পৃথিবীতে আপনজন বলতে কেউই নেই, একমাত্র বাবা মাই আপনাকে বিপদে ফেলাবে না, সবাই বিপদে ফেলানোর জন্য একেবারে এক পায়ে দাঁড়িয়ে থাকে। তাই সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো তাসিন টিভি থেকে আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।